বর্তমান বাজারে খুব মন্দা যাচ্ছে করোনা ভাইরাসের জন্য। প্রধানত কোন দেশে রপ্তানি হতো বেশি? বেশিরভাগ চীনে রপ্তানি হতো। এখন কি পরিস্থিতি? এখন পরিস্থিতি খুব খারাপ। এটা কি মাছ বাংলায় বলে? একে বাংলায় বলে ছিপি, ক্যাটল ফিস। এটা কি মাছ? এটা এগুলো কি চীনে রপ্তানি বন্ধ হয়ে গেছে করোনা ভাইরাসের জেরে? এটা কি অক্টোপাস? আমাদের জীবন জীব সে মাছের যা দাম, সে মাছের তার দাম এর ভিতরে মাইনাস কত ডিগ্রি? রবীন্দ্রনাথ স্যার কি করেন? আমি মৎস্য ব্যবসায়ী। বর্তমান কি পরিস্থিতি এখন মাছের? মাছের পরিস্থিতি খুবই খারাপ। এই করোনা ভাইরাসের জন্য আমাদের ব্যবসা খুবই ক্ষতি হচ্ছে। তার জন্য আমরা যেই সব মাছ চায়না এক্সপোর্টের সঙ্গে যুক্ত, আমরা পাইকারি, আমরা বিভিন্ন কোম্পানির সঙ্গে যুক্ত, ওনারা মাছ নিতে ইচ্ছুক নয়, তার জন্য ব্যবসা খুবই ক্ষতি হচ্ছে। আমরা যেসব মাছ করি সেগুলো হচ্ছে ক্যাটল ফিস, রেবন ফিস, স্কুইড, অক্টোপাস, ইল, শোল ফিস, এগুলো টোটালি রপ্তানি বন্ধ হয়ে গেছে। কতদিন ধরে চলছে এরকম? আমাদের এটা ইফেক্ট পড়ে গেছে প্রায় এক সপ্তাহ থেকে 10 দিন ইফেক্ট পড়ে গেছে। এর জেরে কতটা কি ক্ষতিগ্রস্ত হচ্ছে মোহনা ব্যবসায়ীরা? মোহনা ব্যবসায়ীরা যথেষ্ট, যারা সাপ্লায়ার তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলো তো রপ্তানি বন্ধ হয়ে গেছে, কিন্তু এই মাছগুলো নিয়ে এখন কি হচ্ছে? এই মাছগুলো নিয়ে বড় বড় যারা কোম্পানি ডাইরেক্ট এক্সপোর্ট করে তারা এই মালগুলো স্টকেজ করে দিচ্ছে। আগামী দিনে ওনারা, ওদের ক্যাপাসিটি বড়, তার জন্য ওনারা
স্টকেজ করে দিচ্ছে, আগামী দিনে রপ্তানি করবে বলে। করোনা ভাইরাসের জেরে আর কী কী ভাবে ক্ষতিগ্রস্ত পড়ছেন, এখানকার সুটকি ব্যবসায় কীরকম চলছে? না, ওনাদের কোনো প্রবলেম নেই, যেহেতু সুটকি ব্যবসায় আসাম যায়, বাংলাদেশ যায়, তার জন্য সুটকি ব্যবসায় প্রতি কোনো ক্ষতি হচ্ছে না। যত এক্সপোর্ট কোয়ালিটি মাছ, সাপ্লাই মাছের উপরেই, কাঁচা মাছের উপরেই, কাঁচা, হ্যাঁ, ইফেক্ট পড়ছে।